ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা ডট কম। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুশোভন। বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। এবার রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর্মি হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া এবং হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডে বিভিন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার নোটিফিকেশন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের ইন ডিটেলস জানাবো কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কত ও কীভাবে আবেদন করতে হবে, সব কিছু ইন ডিটেলস জানাবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনারা ভিডিওগুলিকে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরি করার জন্য আরও অনেক উৎসাহ পাই। বন্ধুরা, এখন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার মাধ্যমেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো examBangla.com-এ। আপনারা জানেন এক্সাম বাংলা হলো পশ্চিমবঙ্গের নাম্বার 1 জব নিউজ পোর্টাল। সেখান থেকেই আপনাদের ফার্দার ইনফরমেশনগুলো আপনাদের জানাবো। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন নানান চাকরির আপডেট সম্পূর্ণ বাংলা ভাষাতে পেয়ে যেতে পারবেন। তো পদের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মোট শূন্য পদ রয়েছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ইংরেজিতে কম্পিউটারে মিনিটে 35টি শব্দ এবং হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এরপরের নেক্সট পদ হলো স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারে মোট 8টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে হিন্দি বা ইংরেজিতে কম্পিউটারে মিনিটে 80টি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে। বয়স এক্ষেত্রেও সেম রয়েছে, 18 থেকে 25 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ম্যাসেঞ্জার, যেখানে 15টি শূন্যপদ রয়েছে। তারপর ড্রাফটি, এখানে 1টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে সাফাইওয়ালা, এখানে 3টি শূন্যপদ রয়েছে। তারপর গার্ডেনার রয়েছে, এখানে 2টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। ম্যাসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা, গার্ডেনার, এই সমস্ত পদগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ এখানে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার চাকরি এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার চাকরি দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পদের ক্ষেত্রে আপনাদের বেতন ঠিক হবে। এবার চলে আসবো যে কীভাবে আবেদন করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনপত্রটা তো আপনাদের প্রথমেই দেখিয়েছি, ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনপত্র দুটোই ডাউনলোড করে নিতে পারবেন। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। HQ বেঙ্গল সাব এরিয়া 246 AJC বোস রোড, আলিপুর, কলকাতা 727। এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনপত্রটা সেন্ড করতে হবে। আর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন অবশ্যই করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ কিন্তু দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে কিন্তু আপনার আবেদনপত্রটা পৌঁছে যেতে হবে। আপনাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যেমনটা আপনাদের আগেও বললাম যে ভিডিওর ডেসক্রিপশানে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে আপনারা এই পোস্টটা ওপেন করে নেবেন। তারপর একদম নিচে চলে আসবেন, এখানে ডাউনলোড নাও বাটন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের ঘরে। এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।